ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো এক ছোট্ট ছেলের মজার ঘটনা। চলো তোমাদের নিয়ে যাই সেই জায়গায় যেখানে সে থাকে। সেই সুন্দর ছোট্ট শহরটার নাম হলো আনন্দ বিহার। চারিদিকে গাছ দিয়ে ঢাকা এই সুন্দর শহরের এক প্রান্তে রয়েছে রায়বাবুদের পুরনো অট্টালিকা। বাড়িটা পুরনো হলেও এখনো বেশ সুন্দর সাজানো। নিচের দিকের ঘরে রায়বাবু আর তার পরিবার নিয়ে থাকেন, আর ওপরের দিকে ঘরগুলো প্রায় ফাঁকাই থাকে। তাই সেই পুরনো ফাঁকা ঘরের ঘুলঘুলিতে এসে বাসা বেঁধেছে এক জোড়া মিষ্টি পাখি। হঠাৎ একদিন কি আবার হলো, সাপ টাপ এলো নাকি? একি দেখছি গিন্নি, তিনটে ডিম। বলছি কি, আজ ভোরেই তো এই তিনটে ডিম হলো। বললো কি, আমার তো আনন্দ আর ধরছে না গিন্নি। এই ডিম তিনটে ফুটে আমাদের তিনটে ছানা হবে। বাহ, আমার তো এখনই আনন্দে নাচতে ইচ্ছে করছে। বেলা বাড়ছে, আর বসে না থেকে তুমি বরং আমাদের খাবার ব্যবস্থা করো। আমি তো আর এখন কদিন বেরোতেই পারবো না, ডিমগুলো বসে পাহারা দিতে হবে। এই নিয়ে তুমি কিছু ভেবো না গিন্নি, তুমি নিশ্চিন্তে বসে ডিমের তা দাও, বাকি সব কাজ আমি সামলে নেব। আমার যে কি আনন্দ হচ্ছে, ডিমগুলো ফুটে ছোট্ট ছোট্ট তিনটে ছানা সারা বাসায় উড়ে বেড়াবে। কখন যে ওদের আমি দেখতে পাবো, আমার তো আর দেরি সইছে না। যাই যাই, তাড়াতাড়ি ফল আর খড়কুটো নিয়ে বাসায় ফিরে যাই, দেখি ওরা কি অবস্থায় আছে। তিনটে ডিম পেরেছে মা পাখি, তাই এত আনন্দ। ঠিক আছে, যতদিন না ডিম ফুটে বাচ্চা হচ্ছে ততদিন আনন্দ করে নাও। বাচ্চাগুলো হয়ে গেলে এগুলো তো আমারই হবে, তখন শুধু আমি আনন্দ করব। যাই, ওদের আজ থেকে একটু নজরে রাখতে হবে। কি হয়েছে কি হয়েছে, এইভাবে উড়ে বেড়াচ্ছ কেন? এই দেখো আমার কাঁদতে শুরু করলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন এই কান্নাকাটি থামাও দেখি। আমাকে আগে দেখতে দাও ব্যাপারখানা কি। এসো এসো আমার সাথে। এই বাড়ি আমার খুব প্রিয়, খুব পয়মন্ত। দেখবেন দেখবেন, আপনাদের ভালো ওই খারাপ কিছু হবে না। কত নোংরা চারিদিকে। না না, সেসব তুমি ভেবো না মা জননী, আমি এক্ষুনি সব পরিষ্কার করিয়ে দিচ্ছি। কিন্তু তুমি দেখো, এই গোটা অঞ্চলে এই রকম বাড়ি কিন্তু আর একটাও খুঁজে পাবে না। সেই কবেকার চার পুরুষের পৈতৃক ভিটে আমার ঠাকুরদা নিজে দাঁড়িয়ে থেকে এই বাড়ি বানিয়েছিলেন। এখন আগের সেই অবস্থা নেই, তাই এক প্রকার বাধ্য হয়ে ভাড়া দিচ্ছি। আশা করি তোমাদের এতে কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, সবই ঠিক আছে, তবে বাড়িটা বড্ড অন্ধকার, আর কিরকম একটা গন্ধ বের হচ্ছে। ওমা, ওটা কি? কই, কোথায়? ও, ওটা ওটা তো একটা পাখির বাসা। ছি, যত সব নোংরা জঞ্জাল, সারা বাড়িময় একটা বিচ্ছিরি গন্ধ, ওখান থেকেই তো আসছে। আরে ওসব নিয়ে ভেবো না মা জননী, এতদিনকার পুরনো বাড়ি খালি পড়েছিল তো, তাই পাখিতে বাসা বেঁধেছে। হে হে, ওই পাখির বাসাটা আমি এক্ষুনি গুলতি দিয়ে মেরে ভাঙবো। তা বল, দুষ্টুমি করলে কিন্তু মার খাবে। না না, তোমরা কেউ কিচ্ছু করবে না, ওই বাসাটা আমি ভাঙবো। আমার কথা না শুনলে কিন্তু আমি সত্যি সত্যি তোমাকে মারবো। আহা, ওকে কেন এত বকছো? ও এখন যা করতে চাইছে করুক, ততক্ষণ চলো আমরা বরং বাকি কাজগুলো সেরে নিই,
পরে যখন রায়বাবু ঘর পরিষ্কার করবেন তখন দেখা যাবে, টাবুল ততক্ষণ পাখিগুলোর সঙ্গে না হয় খেলা করুক। তোমার যা ইচ্ছে হয় তাই করো, তবে খেয়াল রেখো বেশি দূরে কোথাও কিন্তু যেও না, আর ওইসব গুলতি ঢিল এসব নিয়েও বেশি খেলা করো না। নতুন জায়গা, যদি কারোর গায়ে লেগে যায় আমরা খুব বিপদে পড়বো। কি মজা, ইয়ে! এবার আমি টিপ প্র্যাকটিস করব। ইস, একটুর জন্য মিস হয়ে গেল, দেখি আরেকবার ট্রাই করি। ওই তো দুটো পাখি বেরিয়েছে দেখছি, দাঁড়া তো এবার তোদের মজা দেখাচ্ছি। আমি তোকে বলেছিলাম না ওই বিচ্ছিরি ছাইপাশ জিনিসগুলো এখানে বের না করতে, তুই সেই আমার কথা না শুনে ওগুলোকে বের করেছিস। দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমারই একদিন। আমি এক্ষুনি নিচ থেকে মইটা নিয়ে আসছি, ওই পাখির বাসা আমি আজই বিদায় করব। এক্ষুনি বাবার পেছন থেকে বেরিয়ে আয়, আয় বলছি, না হলে কিন্তু খুব খারাপ হবে। এই যে খোকা। কে? আমি, আমি মা পাখি বলছি। উপরে তাকাও তাকাও, তুমি আমাদের বিনা কারণে কেন মারছো? বেশ করেছি, তোমরা আমাদের এখানে বাসা তৈরি করেছো কেন? এখানে আগে তো কেউ থাকতো না, ঘরটা ফাঁকাই ছিল, তাই তো আমরা বাসা বেঁধেছিলাম। আমাদের মেরো না, বাসায় তিনটে ডিম আছে, ওদের ফুটতে দাও, ওরা একটু উঠতে শিখলে আমরা অন্য কোথাও চলে যাব, কথা দিলাম। দেখো খোকা, দেখো তোমাদের আমরা একদম বিরক্ত করব না, আর ঘরও নোংরা করব না, আর কোনো বাজে গন্ধ তোমরা পাবে না। লক্ষ্মীটি আমাদের এই কটা দিন এখানে থাকতে দাও। আচ্ছা বেশ, তাহলে আমি আর তোমাদের মারবো না। কি একা একা কার সাথে কথা বলছিস? ওই তো ওই পাখিটার সঙ্গে। তুই আবার মিথ্যে কথা বলছিস, পাখি আবার তোর সঙ্গে কথা বলছে, বদমাইশি হচ্ছে? হ্যাঁ পারি তো, আমি তো বললাম কথা, আমায় বলল ওদের বাসায় তিনটে ডিম আছে, ওরা বড় হয়ে উঠতে শিখলেই ওরা এখান থেকে চলে যাবে, আর বলল যে কাল থেকে ওরা ঘর আর নোংরা করবে না, আমায় কথা দিয়েছে, ওরা তাই এই কয়েকদিন এখানেই থাকবে বলেছে। উফ, রাশি রাশি মিথ্যে কথা। আহ, কি হচ্ছে কি টাবুল, শুধু শুধু এত মিথ্যে কথা বলছো কেন? মিথ্যে কথা নয়, বিশ্বাস করো বাবা, আমি পাখিটার সঙ্গে কথা বলেছি, ওখানে তিনটে ডিম আছে বলেছে, তুমি একবার গিয়ে দেখোই না সত্যি না মিথ্যে। এই তো, এই যে, এই যে মই এসে গেছে, আর কোনো চিন্তা নেই, এবার ওই পাখির বাসা সমূলে উৎপাটিত হবে। একটু মইটা দেখি রায়বাবু। হ্যাঁ টাবুল, দেখছি ঠিকই বলেছে, পাখির বাসায় সত্যি সত্যি তিনটে ডিম আছে। দেখলে তো আমি মিথ্যে কথা বলিনি, ওই পাখিটা আমায় কথা দিয়েছে, ওরা কিছুদিন পর নিজেরাই চলে যাবে, ওদের যেন না তাড়াই, ডিম নেই তাহলে ওরা খুব বিপদে পড়বে, ওদের থাকতে দাও না, আমি কোনো দুষ্টুমি করব না। সবকিছু কিরকম অদ্ভুত এখানে, তোমরা যা ভালো বোঝো করো, আমি যাই গিয়ে রান্নার ব্যবস্থাটা করি, আমাকে একটু রান্নাঘরটা দেখিয়ে দিন তো রায়মশাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন মা জননী। যাক বাবা, মা তাহলে রাজি হয়েছে। তুমি তুমি খুব ভালো ছেলে, তোমার উপকার কোনো দিন ভুলবো না। তোমরা কি সুন্দর উড়ে বেড়াচ্ছ, আমিও তোমাদের সঙ্গে খেলবো, দাঁড়াও আমিও আসছি। বাবা, আমি একটু ওই পাখিগুলোর সাথে বাইরে খেলতে যাচ্ছি। আচ্ছা যাচ্ছ যাও, কিন্তু বেশি দূরে কোথাও যেও না, নতুন জায়গায় এসেছো, একটু সাবধানে থাকাই ভালো। ঠিক আছে বাবা। তুমি আমাদের খুব উপকার করলে, না হলে আমাদের যে কি হতো। কিন্তু তুমি যখন গুলতি দিয়ে ঢিল ছুঁড়ছিলে তখন ভীষণ রাগ হচ্ছিল। আমার এরকম কিছু দেখলেই ঢিল ছুঁড়তে ইচ্ছে করে, মা এর জন্য খুব বকেও আমায়, কিন্তু জানো তো এত প্র্যাকটিস করি তবু আমার হাতের টিপ ঠিক হয় না। তাই আমরা এই যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু আমার তো গুলতি দিয়ে খেলতে দারুণ লাগে, আমার স্কুলে সবাই গুলতি প্র্যাকটিস করে, ওদের হাতের টিপ কি ভালো, কিন্তু আমি এত চেষ্টা করি তবু কিছুতেই ঠিক হয় না। আমি তোমায় শেখাবো কি করে গুলতি ছুটতে হয়। হ্যাঁ তুমি যখন খেলতে যাবে আমায় বলো, আমি তোমাকে শিখিয়ে দেব। ঠিক বলছো,
শিখাবে? কথা দিলাম, এত ভালো তুমি গুলতি ছুটতে শিখবে যে তোমাকে কেউ হারাতে পারবে না। হার মেনো না ডাবুল, চেষ্টা চালিয়ে যাও। এইভাবে প্রতিদিন ডাবলু স্কুল থেকে ফিরেই শুরু করে দেয় তার গুলতি প্র্যাকটিসের কাজ, আর বাবা পাখিও আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় ডাবলুকে শেখানোর জন্য। ডাবুল, এই বলটা আমি ওপর থেকে ফেলছি, তুমি ঠিক নিচে পড়ার সময় মারবে, নাও। আবার চেষ্টা করো ডাবুল, তোমাকে পারতেই হবে। বলছি একটু বাসায় তাড়াতাড়ি এসো। কেন, কি হলো আবার? দেখবে চলো, ডিম ফুটে আমাদের ছানারা বের হচ্ছে। হ্যাঁ, সে কি তাই নাকি? চলো চলো চলো, তাড়াতাড়ি যাই। একি পড়ে যাবে তো টাবুল, নেমে এসো নেমে এসো। জানো বাবা, মনে হয় ডিমগুলো ফুটে ছানা বেরোচ্ছে, তাই দেখতে যাচ্ছি। এখন থেকে আমার সঙ্গে সঙ্গে এই ছানাদের খাবারও তোমায় নিয়ে আসতে হবে। তোমরা কিচ্ছু ভেবো না, আমি ছানাদের জন্য ফল মার কাছ থেকে এনে দেব। তাহলে তো খুব সুবিধে হবে, তোমায় গুলতি ছোড়া শেখানোর জন্য বেশি সময় দিতে পারবো। আমি পরে খাবার নিয়ে আসবো, এখন আসি। ঠিক আছে, সাবধানে যেও। ঠিক করে মারো টাবুল, মনটা বলের দিকে দাও, ঠিক করে গুলতি ধরে তৈরি থাকো। এই আমি বল ফেললাম, মারো। দোষ, এতবার মারলাম একবারও লাগলো না। এত তাড়াতাড়ি ধৈর্য হারালে হবে না, যতক্ষণ না পারছ চেষ্টা করে যাও। ডাবুল, দেখবে তুমি সফল হবেই। দুষ্টু পাখির যে তাদের ছানাগুলো নিয়ে যেতে পারে সেটা বাবা পাখি বুঝতে পেরেছিল। তার আগে থেকে এসে মা পাখি আর ছানাদের সাবধান করে রেখেছিল। কিন্তু একদিন হঠাৎ ঘটে যায় এক বিপদ। বাবা পাখি আর ডাবলু সকালবেলা চলে গেছে মাঠে টিপ প্র্যাকটিস করতে। এদিকে বাড়িতে রুমাও রান্নাঘরে কাজে ব্যস্ত, আর বিজয়ও অফিস বেরিয়ে গেছে, ঘর প্রায় ফাঁকা। ছানারা অনেকক্ষণ কিছু না খেয়ে খিদের চোটে কিচির মিচির শুরু করে দেয়। মা পাখি পড়ে মহা বিপদে। খিদে পেয়েছে মা, কিছু খেতে দাও না। একটু একটু অপেক্ষা কর সোনা, তোদের বাবা এক্ষুনি আসবে খাবার নিয়ে। আর পাচ্ছি না মা, দাও না কিছু খেতে। হ্যাঁ মা, সত্যি খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। সেই কখন বেরিয়েছে, এখনো তো এলো না, কি করবো এখন? না, মনে হচ্ছে আমাকেই বেরোতে হবে। আচ্ছা শোন তোরা, আমি গিয়ে খাবার নিয়ে আসছি, তোরা কিন্তু কেউ বাসা থেকে বেরোবি না, কেমন? আচ্ছা মা। এই দিনটির জন্যই তো এতদিন বসেছিলাম, বাসা এখন পুরো ফাঁকা, বাবা কেউ নেই, শুধু ছানারা আছে। এই তো সুযোগ, যাই যাই, এই বেলায় ওগুলোকে গিয়ে আমি ধরি। বাঁচাও, মা বাবা আমাদের বাঁচাও।
মা গো, ছি ছি ছি, যত সব নোংরা জঞ্জাল, আমি আজই এদের বিদায় করব এখান থেকে। দাঁড়াও মা, আমার কথাটা একটু শোনো। একটা খুব বড় দুষ্টু পাখি ওদের খেতে এসেছিল, যদি বাসাটা ওপর থেকে না ফেলতো তাহলে আজ আর চানাগুলো বেঁচে থাকতো না। এতে ওদের কোনো দোষ নেই মা। ঠিক আছে, বাসাটা নিয়ে গিয়ে ওপরে ঠিক করে রেখে দিয়ে এসো, আমি বিছানাটা পরিষ্কার করি। ঝাড়ুটা আবার কোথায় গেল? ইয়ে, কি মজা কি মজা কি মজা! এরপর আর পাখিটা বাসা ছেড়ে যায়নি, তারা ওইখানেই থেকে যায়। ছানারা একটু একটু করে বড় হতে থাকে, তারা উঠতে শেখে, ডাবুলও তার প্র্যাকটিস চালিয়ে যায়। কিন্তু এই সব ঘটনা দূর থেকে সেই দুষ্টু পাখিটা ঠিক খেয়াল রাখে। সবাই মন দিয়ে শোনো, আমি ঠিক যেভাবে তোমাদের বলবো ঠিক সেভাবেই তোমরা আমার সঙ্গে ঘুরবে, কেমন? আজ আমরা একটু দূরে আরো উঁচুতে উঠব, ঠিক আছে? ঠিক আছে মা। বাহ বাহ, আমি খুব খুশি তোমাদের কাজে, খুব ভালো উঠতে শিখেছো তোমরা। মা মা, আমরা আরো দূরে উঁচু ডালে যাব। হ্যাঁ মা, চলো না আমরা যাই। ঠিক আছে ঠিক আছে, তাই যাব। আমি যেভাবে যাব ঠিক সেইভাবে তোমরাও আমার সঙ্গে উঠবে, কেমন? হ্যাঁ মা, তাই হবে। আজ আর সুযোগ হাতছাড়া করব না, আজ ওদের ধরতেই হবে। গিন্নি সাবধান, ওই শয়তানটা আবার আসছে, তাড়াতাড়ি ফিরে এসো। তোরা সবাই তাড়াতাড়ি আয়, ওই শয়তানটা আবার আসছে। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, বাঁচাও বাঁচাও। না, এই শয়তান পাখিটার একটা ব্যবস্থা করতেই হবে, আবার এসেছে ছানাগুলোকে খেতে। দাঁড়া তো, আজ তোকে মিস্টার টাবুলের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সর্বনাশ, ওই বড় পাখিটা বোধহয় ছানাগুলোকে খেতে এসেছে।